সিঙ্গাপুর কিন্তু অনেকে মনে করে যে সিঙ্গাপুর হচ্ছে একটি ভালো রাষ্ট্র, ওইখানে থাকলে বেশি বেশি টাকা ইনকাম হয়, এবং যারা সিঙ্গাপুর থেকে আসে তারা কিন্তু বিয়ের জন্য গেলেও কিন্তু আপনার মেয়ের অভাব হয় না, বুঝছেন? কিন্তু আপনি সিঙ্গাপুর থেকে এসে মুরগি পালন করছেন ভাই, সে বিষয়টা যদি দর্শকদেরকে বুঝিয়ে বলতেন। ভাই, অল্প সময় সিঙ্গাপুর রয়েছি, যার কারণে কোনো কিছু করতে হলে সময়ের দরকার, যার কারণে মাত্র 3 বছর রয়েছি, 3 বছরে কিছুই করা যায় না, কারণ 8 লক্ষ টাকা দিয়া যাইতে হয়। আর যদি কেউ মার খায় তাহলে বিদেশ, আমি 8 লক্ষ টাকা দেওয়ার পরে মার খাইলে এই 8 লক্ষ টাকা শেষ, কিন্তু আমি যেই বিজনেস শুরু করছি এই আজকে যদি লসও খাই হয়তো 1 লক্ষ টাকাতে 50,000 টাকা লস খাম, আমি সব টাকার লস খাইতাম না। কৃষক ভাই বোনেরা আসসালামু আলাইকুম, আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে শুরু করছি নতুন একটি প্রতিবেদন। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি গাজীপুরের কালীগঞ্জে বক্তারপুর এলাকায়। দর্শক, আপনি যদি লক্ষ্য করেন একদম পানির মাঝে একটি ছোট্ট ঘর রয়েছে, সেই ঘরে কিছু অস্ট্রেলিয়ান মুরগি রয়েছে, পাশাপাশি কিছু ফার্মি মুরগি লালন পালন করছেন এখানকার একজন উদ্যোক্তা, তিনি হচ্ছেন সিঙ্গাপুর প্রবাসী। সিঙ্গাপুর থেকে দেশে এসে করোনার কারণে আর সিঙ্গাপুর যেতে পারেনি, তখন তার আত্মকর্মসংস্থান গড়ে তোলার জন্য গড়ে তুলেছেন 2টি খামার, তার খামারের মধ্যে অস্ট্রেলিয়ান এবং ফার্মি মুরগি লালন পালন করছেন। তো দর্শক, চলুন আমরা বিস্তারিত কথা বলি সেই উদ্যোক্তার সাথে, তিনি সিঙ্গাপুর থেকে দেশে এসে কেন মুরগি পালন করছেন এবং কীভাবে মুরগি পালন করতে উদ্বুদ্ধ হয়েছেন, এই মুরগি পালন নিয়ে তার ভবিষ্যৎ কী পরিকল্পনা আছে, সে বিষয় নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করবো আপনাদের মাঝে। আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশেই থাকবে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। ভাই কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই কী নাম আপনার? আমার নাম সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম ভাই, আমরা দেখতে পাচ্ছি যে আপনার বাড়ির সামনে পানির মাঝে একটি ঘর, সেই ঘরে মুরগি পালন করছেন। এটা কি পুকুর নাকি নদী ভাই? না, পুকুর। পুকুর? এখন তো বর্ষাকাল, আসলে বোঝার কোনো সুযোগ নাই, এটা না পুকুরই। আচ্ছা ভাই, মুরগি পালন করতে উদ্বুদ্ধ হলেন কীভাবে? ইউটিউবে যখন বিদেশ থাকতাম তখন বিভিন্ন সময় এই মোবাইলের মাধ্যমে দেখতাম যে ইউটিউবের এই মুরগি চাষে অনেক লাভবান, এইটা দেখা তারপরে আগ্রহ সৃষ্টি হলো, তারপরে আমি এই মুরগি চাষে আসছি আর কি। আচ্ছা, আপনি প্রবাসে ছিলেন, কোন দেশে ছিলেন? সিঙ্গাপুর। সিঙ্গাপুর কত বছর ছিলেন? 3 বছর। 3 বছর তো সিঙ্গাপুর থেকে দেশে এসে ভাই মুরগি পালন, এই মানে করোনার কারণে আর আইসে আর যাইতে পারি নাই। আচ্ছা আচ্ছা, এদিন যার কারণে মুরগি পালন শুরু করছি আর কি। সিঙ্গাপুর কি আবার যাওয়ার সুযোগ আছে? সুযোগ আছে, আমি যাইতে পারবো ইনশাআল্লাহ, স্কেল করা আছে। আমার 22 বছর সিঙ্গাপুরে এই স্কেলের মাধ্যমে থাকতে পারবো, কিন্তু তারপরেও সেই দেশে গিয়ে আমি অনেক সার্টিফিকেট করছি, যার কারণে আমি যাইতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে অবসর সময় কাজে লাগিয়ে গড়ে তুলেছেন খামার? অবসর সময় কাজে লাগিয়ে আমি গড়ে তুলছি। আচ্ছা, কী কী প্রজাতির মুরগি রয়েছে ভাই আপনার এখানে? 2 প্রজাতির মুরগি আছে, অস্ট্রেলক আর ফাওমি, দুটোটা আলাদা ফার্মের মধ্যে আছে। আচ্ছা, আমরা যে এই সেটে আছি এই মূলত এই সেটা হচ্ছে অস্ট্রেলক। অস্ট্রেলক ভাই, অস্ট্রেলক পালন করতে হবে এমনটা কোনো মনে হলো? অস্ট্রেলক তো নতুন জাতের মুরগি। না, অস্ট্রেলক ভালো ডিম দেয়, যার এটা শুনছি ইন্টারনেটে, কিন্তু বাস্তবেও আমি দেখছি খুবই ভালো ডিম দেয়, শতকরা 80-85% ডিম আসে আমার। আপনার এখানে কতগুলো আছে মুরগ মুরগি সহ? এখন মুরগ মুরগি সহ 100টি আছে, 88টা মুরগি আর 12টা হয়েছে মুরগ। ডিম কটা পাচ্ছেন তাহলে? ডিম 80টা, 82টা, 78টা এইভাবে পাই আর কি। প্রতিদিন? প্রতিদিন। ডিম পার্সেন্টেজটা ভালো? ভালো। হ্যাঁ, কতদিনে ডিমে এসেছে এগুলো? 4.5 মাসে, 4.5-5 মাসে ডিমে আসছে। আচ্ছা আচ্ছা, আপনার কতগুলো মুরগি দিয়ে খামার যাত্রা শুরু হয়? আমার 200 মুরগির বাচ্চা আনছিলাম, পরে 200 থেকে 100 প্রায় মুরগ হয়ে গেছে, 100-তে বেশি মুরগটি বিক্রি করে নিয়েছি। মুরগ 100 হয়ে গেছে? অর্ধেক মুরগ হয়ে গেছে। আচ্ছা, এতে কেমন টাকা দামে বিক্রি করছে? ভালো দামে বিক্রি করছি, 320 টাকা, 300 টাকা এই কেজি হিসাবে বিক্রি করে নিয়েছি। একটা মুরগ বা মুরগির ওজন কতটুকু করে আছে এখন? এখন 2 থেকে 2.5 কেজি, 3 কেজিও আছে। 3 কেজিও? হ্যাঁ। যখন বিক্রি করেছেন তখন কেমন ওজন ছিল? তখন 2-2.5 কেজি ছিল, মানে তো বেশি একটা বাড়ে না, ডিম পারে তো এই জন্য। ভাই আপনার গড় কিন্তু তুলনামূলক অনেক ছোটো মনে হচ্ছে, কারণ মুরগি কিন্তু খুব লাফালাফি করছে, ভিতরে আসলে যাওয়াটাই খুব কষ্টকর হয়ে যাচ্ছে। হ্যাঁ, মুরগি অনেক ভয় পায় আর কি। আচ্ছা, গড়টাকে একটু বড় করার সুযোগ ছিল না? অবশ্যই সুযোগ আছে, কিন্তু যখন করছিলাম তখন তো আর এত কিছু বাইবা করিনি, পরবর্তী সময়ে বড় করা হবে আর কি। আচ্ছা ভাই, আপনি কি ডিম বিক্রি করছেন নাকি? ডিমও বিক্রি করছি, এখন আমি আবার ইনকিউবেটর নিয়েছি, ইনকিউবেটরতে বাচ্চা উৎপাদন করে বিক্রি করি। আচ্ছা, অস্ট্রেলিয়ার আপনি বাচ্চা? আমি কিছুক্ষণ পরে ইনশাল্লাহ দেখাবো, ইনকিউবেটর দেখতে পাইবেন যে মুরগি বাচ্চা 1 দিনের আর 7 দিনের এই বাচ্চা আমার কাছে আছে। আচ্ছা ভাই, সারাদিনে কোন ধরনের কাজগুলো করতে হয় খামারে? খামারে সকালবেলা এই মানে ওয়াশ করতে হয় সারা ফার্ম, তারপরে পানি দেওয়ার লাগে, খাবার দেওয়ার লাগে,
আবার দুপুরে এই একই কাজ, রাত্রেও এই একই কাজ করতে হয় আর কি। ভাবি তো নতুন খামারি, হ্যাঁ নতুন খামারি আচ্ছা, তো নতুন অবস্থায় মুরগি পালন করছেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে কিনা? না না, আমার কাছে আরও আনন্দ লাগে। সাধারণত কোন কোন রোগগুলো হয়েছে আপনার খামারে? তেমন কোনো রোগ হয় না, ভ্যাকসিন দেওয়া আছে ঠিক মতন, তেমন রোগ আমার আসে না ইনশাল্লাহ। কী ধরনের ভ্যাকসিন দিয়েছেন? এই যে রানীক্ষেত, গাম্বুরু, তারপর ফাউল ফক্স, এই কিল ভ্যাকসিন, মারেক্স, এগুলো আর কি দিয়েছে। সব ভ্যাকসিনই? হ্যাঁ সব ভ্যাকসিন দেওয়া আছে, করা আছে না? আচ্ছা, তো ভাই এগুলার মাংসেরও চাহিদা আছে? হ্যাঁ মাংসেরও প্রচুর চাহিদা, এখন তো দিতেই পারি না। আচ্ছা, যে ডিমের করে লিছি, মানুষ আইসা ফেরত যা। এক কেজি ওজন আসতে কতদিন সময় লাগবে এগুলো? এক কেজি ওজন আইতে সর্বোচ্চ 30-35 দিন লাগবে। এত ওজন আসে এক কেজি? টাইগার মুরগিও তো এত ওজন আসে না ভাই? না টাইগার মুরগির চেয়ে আমি মনে করি এটা ভালো। টাইগার পালছিলাম, টাইগার অনেক সমস্যা, টাইগার কেমন বেসাই হয়ে যায়, যার কারণে টাইগার পালি নাই। বেশি বড় হয়ে যায়? হ্যাঁ বেশি বড় হয়ে যায়, মানে ফাঁক সেটা দেয় মুরগি, মনে হয় যে শক্তিমুক্তি কিছুই থাকে না, যার কারণে পছন্দ না। এগুলো কিন্তু টাইট আছে। আচ্ছা, এগুলো অস্ট্রেল হচ্ছে দেশি মুরগির মতো? দেশি মুরগি, হ্যাঁ দেশি মুরগির মতো নেই। মানে রোগ প্রতিরোধ ক্ষমতাটা কেমন? মানে রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো দেশি মুরগির, সেম ডিমও সেম, সব আপনি বুঝতে পারবেন না ডিম দেখলে যেটা দেশি না ইয়া। খাবার কেমন খায়, কত গ্রাম খাবার খায়? খাবার 90-100 গ্রাম খায় প্রতিদিন। 90-100 গ্রাম এখন কোন ধরনের খাবারগুলো দিচ্ছেন? লেয়ার ওয়ান। আচ্ছা, আপনার 100 এই মুরগ মুরগির জন্য প্রত্যেক দিন কত কেজি খাবার লাগছে? 100 মুরগির জন্য মানে এমনি হিসাব করে এত ইয়া করি না, কিন্তু হিসাব করে ওরা কতটা খরচ হচ্ছে একটা মুরগ মুরগির পিছনে? একটা মুরগির পিছনে সর্বোচ্চ 3.5-4 টাকা সকল খরচ সহ? সকল খরচ সহ। আচ্ছা, তো অস্ট্রেল লোপটা পাশাপাশি হচ্ছে আপনার ফাওমি, দুইটি আছে? হ্যাঁ দুইটি আছে আমার ফাওমি। ফাওমি আছে কতগুলো? ফাওমি আছে 50টা, আনছিলাম 100টা, কিন্তু এই মরু হয়ে গেছে অন্য সমস্যার কারণে, ফলে মানে 50টা আছে। আচ্ছা 50টা আছে। আচ্ছা, ফাওমিটা থেকে ডিম পাচ্ছেন কেমন? ফাওমিটা থেকে 35-40 টাকা করে ডিম পাই, মুরগি হয়েছে 50টা, মুরুগ আছে 8টা। আচ্ছা, 8টা আছে। আচ্ছা, তাহলে ফাওমি থেকে ডিমের প্রোডাকশন ভালো? হ্যাঁ ফাওমিও ভালো। আচ্ছা, কোনটা বেশি লাভজনক দেখছেন, অস্ট্রালক নাকি ফাওমি? আমি বেশি ভালো অস্ট্রালকের চেয়ে, অস্ট্রালক বড় হয়, খাদ্য একটু বেশি লাগে, এটা খাদ্য ছোট কিন্তু খাদ্য কম লাগে, ডিম কিন্তু প্রায় সেম কোনোটাতে কোনোটা। ডিমে কোনটা আগে আসে, অস্ট্রালক না ফাওমি, কোনটা ডিমে আগে আসে? ফাওমি আগে ডিমে আসে। আগে ডিমে আসে। কতদিন বয়সে ফাওমিগুলো? এই মানে 4 মাস থেকে শুরু হয়, 2-1টা আসে, 4.5-5 মাসে ফুল ডিমে এসে পড়ে। আচ্ছা, এখন ফুল ডিমে আছে। কতদিন বয়স আপনার প্যারেন্টসের? আমার প্যারেন্টসের বয়স 9-10 মাস আর কি। 9-10 মাস এখনও ডিমে আছে? ডিমে আছে, রানিং ডিম। রানিং ডিম কত পার্সেন্ট পাচ্ছেন এখন? এই 80-85। 80-85%। আচ্ছা, আপনার দুইটা শেডের মধ্যে প্রত্যেক দিন কতগুলো ডিম সংগ্রহ করতে পারেন? এই যে এইটাতে 80টা, এইটাতে আছে 35টা। আচ্ছা আচ্ছা, তাহলে 100-100 রুপোরে প্তিদিন ডিম। আচ্ছা, আপনার যে মেশিন রয়েছে সেই মেশিনের কথা দেখতে পাচ্ছি, মুদির দোকান, মুদির দোকানের ভিতরে? আমি দোকান করতাম কিন্তু এইটা করছি আমি শখে। আচ্ছা, মানে ইনকিউবেটর, এই মানে মুরগির জগতে যাওয়া যায় এটা আমার বাড়ি থেকে কিন্তু কেউ চায় না, কিন্তু আমি গেছি গা, মানে তাদের অজানাই আমি গেছি গা, যার কারণে করতে করতে অনেক আবার সবাই সাপোর্ট করে, অনেক আর সমস্যা নাই। যে কোনো জিনিস করতে গেলেই বাধা প্রতিবন্ধকতা থাকবে, ভালো কাজের মধ্যে বাধা থাকবেই, খারাপ কাজে সহযোগী পাওয়া যায়, ভালো কাজে সহযোগী পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, তো এখন তো আপনি বাচ্চা ফুটাচ্ছেন, প্রতি মাসে কেমন বাচ্চা ফুটানো সম্ভব হয়? আমি নতুন মাত্র শুরু করছি, তবে বাচ্চা ভালো হয়েছে, কতদিন আগে বাচ্চা 7 দিন আগে ফুটাইছি, বিক্রি করে নিয়েছি, অনেক আবার ফুটতেছে, আজকে কিছুক্ষণ পরে আমি দেখাবো ইনশাল্লাহ। এই ফুটতেছে, এগুলো নেওয়ার জন্য কত মানুষ? কত ক্যাপাসিটির মেশিন? 5,300। 5,300 তার মানে কি 5,300 ডিম ফুটাতে পারবেন আপনি প্রতি মাসে? প্রতি মাসে না, 18 দিনে তো এক সেটারের কাজ শেষ, মানে 36 দিনে 10,600 বাচ্চা উঠাইতে না, 10,600 বাচ্চা ফুটানো সম্ভব? সম্ভব, তার মধ্যে আপনার অস্ট্রেল এবং ফাওয়ামি দুইটাই? হ্যাঁ দুইটাই, দুইটাও ফুটাম, আমি কোয়েল ফাঁকিও ফুটাই, যারা কেউ যদি ডিম দেয় তো আমি ডিমও ফুটাই দিই টাকার বিনিময়ে আর কি। ডিমও ফুটিয়ে দেন? কত টাকা পিস নেন মুরগির ডিম বা হাঁসের ডিম? হাঁসের ডিম ফুটাইলে মুরগি, হাঁসের ডিম যদি দেই তাহলে মুরগির ডিমের তাপমাত্রা পার্থক্য থাকাতে হাঁসের ডিমটা আপাতত ফুটাই না, কারণ দুইটা একবারে দেওয়া যাইত না তাপমাত্রা, তো মুরগির ডিম ওই ফুটাই, তো এই মুরগির ডিম ফুটাইলে 10 টাকা করে ফিস নেই। তো ভাই
সিঙ্গাপুর কিন্তু অনেকে মনে করে যে সিঙ্গাপুর হচ্ছে একটি ভালো রাষ্ট্র, ওখানে থাকলে বেশি বেশি টাকা ইনকাম হয়, এবং যারা সিঙ্গাপুর থেকে আসে তারা কিন্তু বিয়ের জন্য গেলেও কিন্তু আপনার মেয়ের অভাব হয় না, বুঝছেন? কিন্তু আপনি সিঙ্গাপুর থেকে এসে মুরগি পালন করছেন ভাই, সে বিষয়টা যদি দর্শকদেরকে বুঝিয়ে বলতেন। ভাই, অল্প সময় সিঙ্গাপুর রয়েছি, যার কারণে কোনো কিছু করতে হলে সময়ের দরকার, যার কারণে মাত্র 3 বছর রয়েছি, 3 বছরে কিছুই করা যায় না, কারণ 8 লক্ষ টাকা দিয়া যাইতে হয়, 8 লক্ষ টাকা উঠে পরে এসে ব্যবসা। আর অনেকজন আমি আইকা গেছি গা, অনেক তো আমি বসে থাকবো না, দেখি বাংলাদেশ কিছু করা যায় কি না, যার কারণে আমি এইগুলো করার চেষ্টা করতেছি। যদি আমার সিঙ্গাপুরের চেয়ে বাংলাদেশ আমি ভালো করতে পারি, আমি সিঙ্গাপুর না গেলাম, বাংলাদেশেই থাকলাম, কারণ এই বাংলাদেশে তো অধিকাংশ মানুষ তো দেশের মানুষ দেশই থাকে, বিদেশ গেলে তো সব কিছু তার শেষ। আর যদি কেউ মার খায় তাহলে বিদেশ, আমি 8 লক্ষ টাকা দেওয়ার পরে মার খাইলে এই 8 লক্ষ টাকা শেষ, কিন্তু আমি যেই বিজনেস শুরু করছি এই আজকাল যদি লসও খাই হয়তো 1 লক্ষ টাকাতে 50,000 টাকা লস খাম, আমি সব টাকার লস খাইতাম না। তো এই কারণে আমি দেশে কোনো কিছু না। আপনার কাজ অবশ্যই প্রশংসনীয়, কারণ আপনি মুরগি পালন করছেন পাশাপাশি মুদির দোকান, এটা কিন্তু আসলে আপনি আপনি অবসর সময় না থেকে কিন্তু কাজ করছেন, কাজ কিন্তু ভাই কোনোটাই ছোটো নয়। আমার দোকানও মনে করেন ফটোকপিতে দৈরা, ছবি তোলা, তারপরে কম্পিউটার, এই যে কী কয় ইনকিউবেটর, মুরগির ফার্ম, মানে কিছু একটা করলে আল্লাহ তাআলা তাকে অনাহারে রাখত না, আর যদি আমি কিছুই না করি তাহলে আল্লাহ আমার খাওয়াইতো না, আর করলে আল্লাহ আল্লাহ ব্যবস্থা করে দিব, এটা আমার বিশ্বাস। দর্শক, আজকে আমরা কথা বলবো একজন ব্যতিক্রম উদ্যোক্তা, তিনি সিঙ্গাপুর প্রবাসী, সিঙ্গাপুর থেকে দেশে এসে ছোট্ট পরিসরে মুরগির খামার গড়ে তুলেছেন এবং জানিয়েছেন আমাদেরকে যে তার বাড়িতে মুরগির খামার, যেটা আমরা আপনাদের মধ্যে তুলে ধরি মূলত সেই কারণে আসা। তো ভাই, আমরা দোয়া করি আপনার এই খামার নিয়ে আপনাদের এগিয়ে যান, আপনার এই খামার নিয়ে ভবিষ্যৎ কী পরিকল্পনা আছে সেটা আমাদেরকে জানিয়ে দিন। আমি শুধু নিজেই খামার করবো আর আশেপাশে কেউ করবে না এমন চিন্তা আমার না, আমি আমারটা আমি ঠিক রাখবো এবং আরও 10টা 50টা 100টা খামারই আমি নিজে তৈরি করার চেষ্টা করবো, এবং এমন একটা সিচুয়েশন আমি নিয়ে যাওয়ার চেষ্টা করবো যাতে তাদের কাছে আমি বাচ্চা বেচার শেষে তাদেরকে আমি ছেড়ে দিতাম না, তারা যত সহযোগিতা যে কোনো সময় চাইবে আমি দেওয়ার চেষ্টা করবো এবং ফার্ম গড়ে তোলার চেষ্টা করবো, আমি নিজেই খালি নিজে পেটটা ভরার চেষ্টা করতাম না। আচ্ছা, এই আমার পরিকল্পনা। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি।